এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ব্লগ চ্যানেলে। আমি অর্পিতা তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। আজকের ভিডিও টপিকটা হচ্ছে মাই ইউজফুল ইফেক্টিভ মোস্ট ফেভারেট কিছু বিউটি প্রোডাক্টস আছে বা স্কিন কেয়ার প্রোডাক্টসও তোমরা বলতে পারো। তো সেগুলোই তোমাদের সাথে আজকে আমি একটার পর একটা শেয়ার করে যাব। তো এইগুলো প্রোডাক্ট ছাড়া আমি আমার বিউটি রেজিম বলো বা আমার দিনটা শুরু বা শেষ কিছুই করতে পারি না। তো এগুলো এতটাই ভালো, এতটাই ফেভারিট আর ইফেক্টিভ প্রোডাক্ট যে আমি এগুলো ছাড়া ভাবতেই পারি না আমার বিউটি রেজিম। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমি শর্টস আপলোড করি, মানে আমার এই চ্যানেলেই তোমরা আমার ব্লগ দেখতে পাবে ডেলি, যে আমি রুটিনটা ফলো করি সকাল থেকে রাত অবধি আমি কী কী করলাম, তো সেগুলোও আমি শর্টের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো যারা ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটাতে ভিজিট করে শর্টসগুলো দেখো, আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের যে টপিকটা সেটা স্টার্ট করি। লেটস গেট ফার্স্ট। যে প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফেস ওয়াশ। ফেস ওয়াশ তো সবাই ইউজ করে, আমি ইউজ করি, আর যেহেতু আমার সেন্সিটিভ স্কিন তাহলে খুব বুঝে শুনে আমাকে প্রোডাক্ট চুজ করতে হয়। তো তার জন্য রিসেন্টলি আমি একটা প্রোডাক্ট মানে ফেস ওয়াশ বাই করলাম, তো সেটাই ইউজ করছি আর খুব ভালো ইফেক্ট আমাকে দিয়েছে। মানে আমার ফেসের মেইন যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পিম্পল, তো পিম্পল একটাও হতে দেয়নি ফেসের মধ্যে, তো খুব ভালো ফেস ওয়াশটা। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও চাইলে সেটা কিনতে পারো, খুব ভালোই রেজাল্ট দেবে। যাদের সেন্সিটিভ স্কিন ওদের জন্য খুবই ভালো আমি বলি, কারণ কি আমারও সেন্সিটিভ স্কিন, সো একটাও পিম্পল আসতে দেয়নি ফেসের মধ্যে। তো ফেস ওয়াশটা হচ্ছে এটা, এটা হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ। তো রোজ হিপ রেঞ্জের আমি এতদিন কিছু ইউজ করিনি, তো রিসেন্টলি এটা আর টোনারটা আমি ইউজ করছি, তো দেখাবো নেক্সট। তো খুবই 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 ভালো সেন্সিটিভ স্কিনের জন্য আমি বলবো সুটেবল, কারণ আমার ফেসে একটা পিম্পল আসতে দেয়নি, যেটা হচ্ছে মানে বলবো বিগ পজিটিভ থিঙ্ক, যেটা সেটা হচ্ছে এটাই যে পিম্পলটাকে কন্ট্রোল করেছে। আগে আমি অন্য ব্র্যান্ডের ইউজ করতাম, তো ওটাও সেই ছিল, সেই মানে সব থেকে বেস্ট যদি আমি বলি ফেস ওয়াশের মধ্যে ইউজ করা আমার, সেটা হচ্ছে যেটা আমি আগে ইউজ করতাম ডার্মাকো ব্র্যান্ডের ভিটামিন সি কিছু একটা ছিল। তো এটা আমি রিপারচেস করবো ভাবছি এটা ফিনিশ হওয়ার পর। আর আমার একটা জিনিস আছে যে হ্যাবিট, যেটা বলতে পারো বাজে না খারাপ জানি না, বাট আমি একটা ফেস ওয়াশ ইউজ করার পর নেক্সট ওটাকে আর ইউজ করি না, মানে ফিনিশ হওয়ার পর। তো নেক্সট আমি সার্চ করি যে আর কি ভালো ফেসের জন্য। তো এটা হচ্ছে আমার কি বলবো পজিটিভ না নেগেটিভ দিক বলতে পারছি না, বাট আমার ভালো লাগে প্রোডাক্টকে ট্রাই করতে। আছে 300 আর 200 ml এর এটা প্রোডাক্ট, তো তোমরা ডিসকাউন্টে পেয়েই যাবে, ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, আমি যদি পাই লিঙ্ক তাহলে দিয়ে দেবো ডিসক্রিপশনে, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেটা হচ্ছে টোনার। তো টোনারটাও আমি যেটা বললাম গুড ভাইবসেরই রোজ হিপ রেঞ্জেরই টোনারই ইউজ করি, আর এটা হচ্ছে এই, তো এটাও খুব ভালো, এরকম স্প্রে বটলে আসে, খুবই সুন্দর আর ট্রাভেল ফ্রেন্ডলিও। আর এটার প্রাইস হচ্ছে 250 120 ml এটার কোয়ান্টিটিটা, তোমরা অবশ্যই ওয়েবসাইট থেকে নিলে আরও ডিসকাউন্টে পেয়ে যাবে। তো আমি যদি এসবের লিঙ্ক পেয়ে থাকি তো ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর খুবই ভালো টোনার, খুব সুন্দর স্কিনটাকে সফট বানিয়ে দেয়, একটা গ্লো চলে আসে এটা ইউজ করার পরে, তো খুবই 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 ভালো। আর আমি অনেক টোনার ইউজ করেছি, তার মধ্যে আমার এটা বেস্ট লেগেছে। আর একটা বেস্ট হচ্ছে গুড ভাইবসের রাইজ ওয়াটার একটা আছে সেটা, তো খুবই ভালো এই দুটো, তো এটা আমি ইউজ করছি। নেক্সট যে ম্যাজিক্যাল প্রোডাক্টটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা সত্যি একটা ম্যাজিক আমার জন্য, মানে ম্যাজিক্যাল প্রোডাক্ট বলতে পারো, কারণ এটা ইউজ করার পর আমার যে স্কিনটা কীভাবে চেঞ্জ হয়েছে সেটা আমি বলতে মানে ভাষায় প্রকাশ করতেই পারবো না। এটা হচ্ছে পিম্পলটাকে ঠিক করে, তোমার ফেসে যদি কোনো পিগমেন্টেশন থাকে সেটাকেও এটাকে রিডিউস করবে, স্কিনের মধ্যে যে গ্লো সেটাও তোমাকে দেবে, মানে ওয়ার্ড নেই বলার মতো। সে সিরাম, তো আমি সিরাম আগে ইউজ করতাম না, সিরামের এতটাও ফ্যান ছিলাম না আমি, বাট এখন হয়ে গেছি এটা ইউজ করার পর, সরি উল্টা। তো এটা হচ্ছে ডার্মাকোর 10% ভিটামিন সি ফেস সিরাম ফর স্কিন রেডিয়েন্ট, মানে অসম প্রোডাক্ট। এটা ইউজ করার পর আমার ফেসে যা পিগমেন্টেশন ছিল গন, একদম গায়েব করে দিয়েছি উইদিন 1 to 2 weeks-এর মধ্যে তোমরা রেজাল্ট পাবে, পিম্পলের উপরে খুব ভালো কাজ করে, খুবই খুবই খুবই। তো এটার উপরে ডিটেইলড ভিডিও আমি বানাবো, আমি খুব এক্সাইটেড এটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করার জন্য। যাদের সেন্সিটিভ স্কিন অবশ্যই বলবো এটা ট্রাই করো। আর এটার যা প্রাইস হচ্ছে সেটা হচ্ছে আই থিঙ্ক এখানে প্রাইসটা লেখা নেই, 500 অ্যারাউন্ড হবে, আর এটা ডিসকাউন্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে ডার্মাকো যে ওয়েবসাইট আছে সেটা বা আদার্স কোনো ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। আর এটার
কোয়ান্টিটি হচ্ছে 30 ml। আমার 2 মান্থস হয়ে গেছে ইউজ করছি, কোয়ান্টিটিটাও খুব কমই লাগে। আর তোমার 2 to 3 মান্থস চলে যাবে, তোমরা দেখতে পাবে এখানে এখনো অনেকটাই আছে। তো রেগুলার আমি ইউজ করি, খুবই ভালো। আমার স্কিনের যা টেক্সচার ছিল খুবই ইম্প্রুভ হয়ে গেছে, পিগমেন্টেশন তো জাস্ট মানে গন একবারে। তো খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। ডিটেইলড রিভিউ চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো। সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিউটি রেজিমের মধ্যে, আর সেটা হচ্ছে সানস্ক্রিন। তো সানস্ক্রিনও আমি ডার্মাকো ব্র্যান্ডেরই ইউজ করি। তো এটা হচ্ছে সানস্ক্রিনটা, এটা হচ্ছে 1% হাইলোরোনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল। খুবই ভালো, খুবই ভালো, করার পর সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায় ফেসের মধ্যে, একটা গ্লোই ইফেক্ট তোমাকে দেবে, খুবই ভালো লাগে আমার এটা। আর এটার মধ্যে যে কোয়ান্টিটিটা আছে সেটা হচ্ছে 50 গ্রাম, আর এটার প্রাইস হচ্ছে 499, মানে 500। এটা তো ডিসকাউন্ট তোমরা অবশ্যই পে। আর এই সানস্ক্রিনটা ইউজ করে আমি তো ফ্যান হয়ে গেছি। এই দুটো রিপ্লেসমেন্ট আই থিঙ্ক আমি কোনোদিনও হবেও না, আমি করবো না এই দুটোকে চেঞ্জ, এতটাই ভালো। লাভ দিস প্রোডাক্ট। ডার্মাকো ব্র্যান্ডের কিছু আমি আর ইউজ করিনি, হ্যাঁ ফেস ওয়াশ করেছিলাম, সব প্রোডাক্টগুলোই খুবই ভালো। সেন্সিটিভ স্কিনের জন্য যেগুলো প্রোডাক্ট আছে না, খুবই ভালো, ইফেক্টিভ রেজাল্ট তোমরা পাবে, মানে 2 to 3 weeks মধ্যে তোমরা হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে, এতটাই ভালো, এতটাই ইফেক্টিভ। নেক্সট যে প্রোডাক্টটা বলবো, যারা বেশি কিছু ইউজ করতে চাও না, মানে যারা ময়েশ্চারাইজার ইউজ করতে অতটা ভালোবাসো না, বা প্রাইমার বলো বা সানস্ক্রিন বলো একটার পর একটা ইউজ করতে ভালোবাসো না, তাদের জন্য এই প্রোডাক্টটা। আর এই প্রোডাক্টটা হচ্ছে দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের এই রিফ্রেশ ক্রিমটা। এটা যদি ইউজ করো তোমার 3 in কাম করবে। একটা হচ্ছে ময়েশ্চারাইজার, যেটা তোমার স্কিনের প্রয়োজন, ময়েশ্চারাইজার যারা লাগাতে ভালোবাসো না ওটা ইউজ করতে পারো, যারা প্রাইমার লাগাতে ভুলে যাও আমার মতো মেকআপের আগে এটা ইউজ করতে পারো। আর সানস্ক্রিন অলমোস্ট সবাই ইউজ করে, বাট যারা ইউজ করতে চাও না এখনও তারা এটা অবশ্যই ট্রাই। একটা চকচকে ফিনিশ দিয়ে দেবে তোমাকে, ময়েশ্চারাইজারের ইফেক্ট তো দেবেই, মানে তুমি এটা শুধু খালি লাগিয়ে তোমরা বাইরে যেতে পারো, খুব সুন্দর একটা নো মেকআপ মেকআপ লুক তোমাদেরকে দিয়ে দেবে। স্কিনটাকে একদম চকচকে বানিয়ে দেয়, ফ্রেশ বানিয়ে দেয়, যেরকম নাম সেরকমই তার কাম, রিফ্রেশ বানিয়ে দেবে তোমার স্কিনটাকে, পুরো রিফ্রেশ করে দেবে। তো খুবই 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 ভালো। তো আমি এটা ইউজ করি, মেকআপের আগেও ইউজ করি, অথবা কোথাও যদি আমি যাই মেকআপ করতে ইচ্ছে না করে তো তখন আমি এটা ইউজ করে যাই। তো দ্যাটস ইট। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই বলো। আর আমার মোস্ট ফেভারিট প্রোডাক্টগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, খুব ইফেক্টিভ রেজাল্ট তোমরা পাবে এগুলো যদি ইউজ করো, যাদের স্কিন আমার মতো মানে সেন্সিটিভ প্লাস অয়েলি। তো তোমরা প্লিজ এগুলো ট্রাই করো, সবকটা প্রোডাক্টই খুবই ভালো, খুবই ভালো। জাস্ট লাভ দিস সিরাম। আর সানস্ক্রিনটা তো অবশ্যই ইউজ করো, তোমরা বেস্ট রেজাল্ট পাবে, তারপর বলবে যে ওয়াও আমরা কি ইউজ করলাম, পিগমেন্টেশনটাকে জাস্ট এইভাবে গায়েব করে দেয়, খুবই ভালো সিরামটা। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর অবশ্যই শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে অন্য কিছু একটা টপিক নিয়ে চলে আসবো। আর আমি তো রেগুলারলি ভ্লগস আপলোড করি শর্টসের মাধ্যমে, তো সেগুলো অবশ্যই দেখো। আর যদি ভ্লগগুলো লং দেখতে চাও তো সেটাও কমেন্ট করে আমাকে জানিও। চলো, বাই বাই।